বাক্য সংকোচন আজ আমরা আলোচনা করব বাক্য সংকোচন নিয়ে একাধিক পথ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য সংক্ষেপণ বলে এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর বাক্য তথা ভাষাকে সুন্দর সাবলীল ও ভাষার অর্থ প্রকাশের দীপ্তিকে সমুজ্জ্বল করার জন্য বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যকে সৌন্দর্যময় ও শ্রুতিমধুর করে প্রকাশের উদ্দেশ্যে বাক্যাংশ কিংবা বাক্যকে প্রয়োজন মতো সংকোচন করতে হয় অংশ বা বাক্য হলো। বহুবাদের সমষ্টি বহুপথকে এক পদে পরিণত করার মধ্য দিয়ে বাক্য বা বাক্যংশের সংকোচনের কাজ চলে ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ ইতিহাস লেখেন যিনি ঐতিহাসিক ইহার তুল্যহকালে সর্বস্ব যার এহকাল সর্বস্ব ইন্দ্র জয় করেছে যে জিতেন্দ্রীয় ইষ্টক নির্মিত গৃহ প্রাসাদ ইন্দ্রের বাগান নন্দন ইন্দ্রীয় সংযম দম ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রের পুরী বৈজয়ন্ত ইসলামী শাস্ত্র অনুযায়ী নির্দেশ ফতোয়া এহুকাল বিষয়ক ঐহিক ইচ্ছার অধীন ঐচ্ছিক ইন্দ্রজাল জানেন যিনি ঐন্দ্রজালিক ইতস্তত ভ্রমণ বিচরণ প্রসর ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী ইক্ষু বিষয়ক ঐক্ষর ইতিহাসের পূর্বের প্রাগৈতিহাসিক এ হলোকে যা সামান্য নয় আলোক সামান্য ঈশ্বরের জন্য ব্যাকুল সাধক গায়ক বাউল বাউল ঈশ্বরে বিশ্বাস নেই যার নাস্তিক ঈশ্বরে বিশ্বাস আছে যার আস্তিক ঈষৎ আমিষ গন্ধ বিশিষ্ট আষ্টে ঈষৎ শিক্ষিত শিক্ষিত কল্প ঈষৎ পরিমাণ উষ্ণ যা ঈষৎ পরিমাণ উষ্ণ যা ইসুদুষ্ণ ঈষৎ রুগ্ন রোগাইটে ঈষৎ নীলা বিশিষ্ট অনিল ঈষৎ চঞ্চল আলোল ঈষৎ রক্তবর্ণ আরক্ত ঈষৎ বর্ণ আপিত ঈশ্বরের ভাব ঐশ্বর্য ঈশ্বর বিষয়ক ঐশ্বরিক ঈষৎ উষ্ণ কবঞ্জ হাস্য স্মিত ঈষৎ কল্পিত আধুত ঈষৎ মধুর আমধুর ঈষৎ পাকা দরপাকা ঈষৎ কাচা দর কাচা ঈষৎ পাংশুবর্ণ কয়লা ঈশান ঐশানী ঐশানী কৃষ্ণ কালচে ঈষৎ পাণ্ডুবর্ণ ধূসর ঈসৎ নীলবর্ণ নীলাভ ঈশাদ বক্র বঙ্কিম ঈষাদ পাগলামিজার পাগলাকে উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারের উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপায় নেই যার নিরুপায় উড়ে চলে যে জাহাজ উড়ো জাহাজ উত্তর দিকে মুখ করে আছে এমন উত্তরাশ্য উৎপন্ন হচ্ছে এমন উৎপাদ্যমান উৎপাদন করেন যিনি উৎপাদক উড়িয়া যাচ্ছে যা উডিন উডীয়মান উদাস হয়ে পড়েছে যে উদাসী উপচিয়া পড়ছে যা উপচীয়মান উদয় হচ্ছে এমন উদীয়মান উৎখাতের শিকার হয়েছে যে উদ্বাস্তু উদ্দীপনা প্রকাশ করে যা উদ্দীপক উপকার করবার ইচ্ছা উপচিকিৎসা উপকার করতে ইচ্ছুক যে উপচিকিৎসু উড়ে চলে যে খেচর বিহঙ্গ উচ্ছেদ করবার যোগ্য উচ্ছেদ্য উদ্যোগ গ্রহণ করেন যিনি উদ্যোগী উপভোগ করবার মতো যা উপভোগ্য উপবেশন করে আছে যে উপবিষ্ট উপভোগ করবার মতো যা উপভোগ্য উপবেশন করে আছে যে উপবিষ্ট উপবাস করেন যিনি উপবাসী উদ্গারণ করেন যিনি উদ্গাতা উপরে উক্ত হয়েছে এমন উপযুক্ত উপরে লেপ দেওয়া হয়েছে এমন উপলিপ্ত উৎপীড়ন করেন যিনি উৎপীড়ক উৎপীড়ন সহ্য করে যে উৎপীড়িত উচ্চ ললার উচ্চ কপালে করা হয়েছে এবং উদ্গীর্ণ উভয় তীর আছে যার পারাবার উদ্ভিদের নতুন পাতা পল্লব কিশলয় উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপন্যাস রচয়িতা ঔপন্যাসিক উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন ঋক উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা মতিত্ব উল্লেখ করা যায় না যা উজ্জ্ব উদর সম্পর্কিত ঐদরিক উটের বা হস্তির শাবক করব লোভের চঞ্চ উলু উলুলুধনি অললিকা উপেক্ষারযোগ্য উপেক্ষণীয় উত্তর দিক হতে সম্পর্কিত উদিচ্চ এক হইতে আরম্ভ করে একাধিক্রমে একই সময়ে যুগপথ একই সময়ে বর্তমান সমসাময়িক সতীর্থ একই স্বামীর পত্নী যারা স্বপত্নী একই মায়ের সন্তান যারা সহোদর একই বিষয়ে চিত্ত বিনষ্ট যার নিবিষ্ট চিত্ত এখনো শত্রু জন্মায়নি যার অজাত শত্রু একই গোত্রের অন্তর্ভুক্ত স্বগোত্র এখনো গোবদারি গজায়নি যার অজাত শ্বশ্রু এখন বসে এসেছে এমন বসীভূত এখন ভস্মে পরিণত হয়েছে ভস্মীভূত এক মনুষ্য শাসন শেষে অন্য মনুষ্য শাসন কালান্তর একবার শুনলে যার মনে থাকে শ্রুতিধর এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ বুকনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে যাযাবর একমতের ভাব ঐকমত্ব এক তার বিশিষ্ট ঐক্যতান একাগ্রভাবে মনোযোগ অভিনিবেশ এটেল ও বেলেমাটির মিশ্রণ দোয়াশ একতার যুক্ত বাদ্যযন্ত্র একতারা তারা যন্ত্র ঐশ্বরের অধিকারী যিনি ঐশ্বর্যবান ভগবান ঐক্যের অভাব আছে যাতে অনৌক্য ওষ্ঠ ও অধর ওষ্ঠাধর ঔষধি থেকে উৎপন্ন ওষুধ ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে তুলাদণ্ড ওষ্ঠের দ্বারা উচ্চারিত পোষ্ঠ ঔষধের বিপণী ঔষধালয় ঔষধের আনুষঙ্গিক সেব্য অনুপান